Hello, hi friends. I am Jayant Dash. Welcome to my channel JDFit. আজকে আমি একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি আর ওয়ার্কআউট হচ্ছে আজকে বাইসেপস ওয়ার্কআউট। এতে কি করে বাইসেপটাকে ভালো পাম করিয়ে রাখা যায় কি হবে আমাদের সবাইকে। সো কিছু এক্সারসাইজ মাঝে মাঝে চেঞ্জ করা। এক্সারসাইজ করতে করতে আমাদের আমরাও ফেড আপ হয়ে যাই, আমাদের মাসেলসও ফেড আপ। এক্সারসাইজ চেঞ্জ করতে হবে। সো আমি কিছু এক্সারসাইজ আজকে চেঞ্জ করিয়ে তোমাদের দেখাচ্ছি বাইসেপসের। ওটা দেখো, কিছুদিন চালালে তোমাদের বাইসেপস আরও ভালো পাম খাবে, আরও ভালো ডেভেলপ করবে। ওটা দেখো আর বন্ধুদেরকে শেয়ার করো যাদের দরকার। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে ওয়ার্কআউট করার জন্য তোমাদের একটা বারবেল, দুটো ডাম্বেল দরকার, না হলে তো লাভ নেই। এই টাওয়াল দিয়ে ওয়ার্কআউট করে, রাবার দিয়ে ওয়ার্কআউট করে হবে। আমি যেমন দেখাচ্ছি আমার বাড়িতে কী কী আছে, সামান্য কিছু জিনিস আছে, তাই বডি একদম টান টান দেখছে। বডি কমে গেছে, কিচ্ছু কমছে না। টেকনিক আছে বাবা, কী করে বডি মেনটেন করতে হবে, কিচ্ছু কমেনি বডি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেকেই লাইক করছে না, কমেন্ট করছে না, জাস্ট দেখে বেরিয়ে যাচ্ছে, বুঝতে তো পারছি। সো দেখো তোমরা লাইক তো করে দিও, তাহলে আমার আমি আরও নিজে অনেক মোটিভেট হব ওনাতে। সো আগে আমি দেখিয়ে নিই আমার বাড়িতে কী কী আছে ওয়েট, যেগুলো দিয়ে আমি ওয়ার্কআউট করব। আর কী কী ওয়ার্কআউট করব সেটা ভালো করে তোমাদের দেখতে হবে বাইসেপসের। এই হচ্ছে আমার খুব অল্প স্বল্প ওয়েটস, এই দিয়েই আমি চালাই। আর এই দিয়েই তোমাদের আমি দেখাবো বাইসেপসটা পাম করিয়ে। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর একটা কথা তোমাদের আমি দেখাচ্ছি ওয়ার্কআউট করার আগে, এতটাই আছে পাম, যেটুকু আছে এইটুকু। আমি এখনই ওয়ার্কআউট করে তোমাদের দেখাচ্ছি কতটা ভালো পাম খেয়ে মতন করলে তোমাদেরও সেইভাবেই পাম হবে বডি। সো এখন যেটুকু আছে এর থেকে আশা করি অনেক ভালো এখন পাম হবে। সো ভিডিওটা তোমরা দেখো, বেশিক্ষণ না, এক থেকে দেড় মিনিট না হয় দু মিনিটের একটা ভিডিও। সো আসো ফ্রেন্ডস, আমি কিন্তু এখনও লোহাতে হাত দিইনি। হ্যাঁ, তো আমার হাত এখনও এরকম পরিস্থিতিতে আছে, আপনারা দেখেনি, হ্যাঁ নর্মাল আছে। আমি এখনও ওয়ার্কআউট স্টার্ট করিনি তোমাদের সামনে, আমি ফার্স্ট এবার ওয়ার্কআউট স্টার্ট করব। ফার্স্ট এক্সারসাইজ করবো আমরা রিভার্স। অনেকেই আছো, অনেকে মানে কি সবাই রিভার্স কাল আমরা লাস্টে করি, এখন আমরা ফার্স্ট করব। দেখো কতটা পাম খাবে। আগে করে নিই, তারপর তোমাদের শেখাচ্ছি, ওকে? ফার্স্ট সেট করলাম, হ্যাঁ তোমাদের সামনে দেখো। আগের থেকে বেটার লাগছে কি, পুরো ভেন ফেনও বেরিয়ে গেছে, ওকে? সো এবার আমি তোমাদের শেখাচ্ছি ওয়ার্কআউটটা কী করে করো। তোমরা যখন বারবেলটা ধরবে, অনেকেই আছো এরম করে ধরো, এই রাখছো এই ওঠাচ্ছো, এই রাখছো এই ওঠাচ্ছো, একদম স্ট্রেট থাকবে, তোমাদের রিস্ট দেখবে একদম স্ট্রেট এই থাকবে, ওকে? এই রেখে এই ওটাও, আর এলবোটা তোমরা যখন করো এরকম করে ছড়িয়ে দিচ্ছ এইদিকে, এইভাবে না, এই এই, ওকে? এলবোটা যত বড় লাগিয়ে রাখবে এই তোমার পিঠের সাথে, ওকে? এই ওকে, এই ওয়ার্কআউটটা তিন থেকে চার সেট করবে, ওকে? পরে এক্সারসাইজ তোমাদের আমি দেখাচ্ছি।
সেকেন্ড এক্সারসাইজ কি করব আমরা? সেকেন্ড এক্সারসাইজ করব আমরা হ্যামার কার্ল করব, কিন্তু অল্টারনেটের মধ্যেও অনেক রকম ফাংশন আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। অল্টারনেট মানে এটা এটা এইভাবে না, দারুণ লাগবে ওয়ার্কআউট গুলো করে, বোর হবে না, দেখতে থাকো। ওকে ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যালো দশটাই হাত, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, মানে শেষ না বন্ধু, আবার করতে হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ও এগেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ও লাস্ট ওয়ান টু four five six oh one two three four five ah. এই ওয়ার্কআউটটা করে আর তোমাদের কোনো কিছু ভালো লাগবে না, এত দারুণ ওয়ার্কআউট। তো এইটাও তোমাদের তিন সেট করতে হবে, করার পর আর ইচ্ছে করবে না করতে, বাট করতে হবে যদি বডি বানাতে হয়। সরি, নেক্সট ওয়ার্কআউটের জন্য রেডি থাকো। লাস্ট ওয়ার্কআউট হচ্ছে কনসেন্ট্রেশন কাল, খুব ভালো কনসেন্ট্রেট করতেও পারবে তোমরা, আর তোমাদের করতেও বাইসেপসটা খুব ভালো এরকম পিক তুলতে চাও। সো দেখে নাও, এইভাবে কোনো একটি চেয়ারে তোমাদের বসে দিতে হবে, ওকে, আর একটা পা এরকম সামনে করে নেবে, হাতটা ঠিক এরকম রাখবে, ওকে, আর ডাম্বেলটা এরকম ধরে নেবে, ওকে। এবার যখন ওঠাবে জাস্ট এই ওয়ান টু, ওকে, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, ওকে। এবার এই হাত করবো, ওয়ান টু থ্রি, এইভাবে ঠিক পিকটা এইভাবে ওঠাতে হবে সবাইকে, ফোর নাইন সিক্স সেভেন এইট নাইন টেন, ও আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা ঠিক সেইভাবেই ওয়ার্কআউট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব যারা নতুন আছো তারাও করবে, এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। সো আজকের মতন এইটুকু ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।